সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলায়। আমি আমির হোসেন। আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 6টি প্রেগন্যান্ট গাভীর দামদর। খামারটির ঠিকানা হলো রূপনগর, ধামরাই, ঢাকা। খামারটির নাম হলো ঢাকা ফেটিং অ্যান্ড ডেয়ারি ফার্ম। উদ্যোক্তা হলেন মোহাম্মদ আমির হোসেন। মোবাইল নাম্বার 01915183989। এখন আপনাদেরকে গাভীগুলো ভালো করে দেখাবো এবং তার দামদর জানাবো। এই খামারের উদ্যোক্তার সাক্ষাৎকার নিয়ে আরও একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তাহলে চলুন শুরু করছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে। অসংখ্য ধন্যবাদ। তো এই যে আপনাদের এই যে গাভীটা দেখতেছি, এটা কোন জাতের গাভী ভাই? এটা এটা জার্সি কোয়ালিটির গাভী। এটা জার্সি কোয়ালিটি। এটা পার্সেন্টেজটা কত ভাই? এটা পার্সেন্টেজটা আপনার আছে 85 থেকে 70। আচ্ছা, তো এটা দুধ দিচ্ছে এরকম পার ডে? এটা এখন একটু আপনি বকনা হয়ে গেছে বাচ্চা। এটা আপনি ফার্স্টে থেকে আপনি পার ডে আপনি 10 থেকে 15 লিটার দুধ দিত। আচ্ছা, তো এটা কি এখন গাভ আছে নাকি? হ্যাঁ, এখন গাভ আছে। সবগুলো এখন গাভ, সবগুলোই গাভ আছে নাকি? এটা কয় মাসের গাভ? এটা এটা আপনি 2.5 থেকে 3 মাস পরে। 2.5 থেকে 3 মাস? আচ্ছা, তো এই সব গাভিগুলো কি বিক্রি করেন আপনারা? হ্যাঁ, আমরা যদি ভালো পার্টি পাই তাইলে হয়তো আমরা দেওয়ার চেষ্টা করি। ভালো পার্টি পাইলে বিক্রি করার চেষ্টা করি। তো কত দাম হলে বিক্রি করবেন এই গাভিটা আমাদের যদি একটু বলতেন? গাভিটা আমরা 1,60,000 থেকে 1,70,000 হলে আমরা দেব। 1,60,000 থেকে 1,70,000। এটা দুধটা বললেন কত লিটার হয়? এটা আপনি পার ডে আপনি 12 থেকে 15 লিটার। পার ডে 12 থেকে 15 লিটার? সকালে দুধ নিয়ে আসবে। আচ্ছা, সকালে দুধ নিয়ে হয়েছে নাকি? সকালে দুধ দোয়ানো কমপ্লিট হয়েছে। আচ্ছা, তো আপনাদের একটু কি কমে বিক্রি করা যাবে না নাকি? এটা পরে আলোচনা সাপেক্ষে হয়তো আলোচনা সাপেক্ষে করা যাবে নাকি? আচ্ছা ভাই, আপনাদের এই যে পরের গাভীটা যে আমরা দেখতেছি, এটা কোন জাতের? এটা আপনার রানী শঙ্কর। এটা হলো রানী শঙ্কর। রানী শঙ্কর এটা কয় দাঁতের ভাই? এটা এখন 6 দাঁতের। এটা 6 দাঁতের? এটা এটা কয়বার বাচ্চা দিছে? এটা আপনি 2টা দিচ্ছে আর আমাদের ফার্মে একটা দিচ্ছে। মোট 3টা বাচ্চা দেয়। 3টা বাচ্চা দিয়েছে নাকি? আচ্ছা, তো মানে একদম পূর্ণবয়স্ক। এটা এখন তো দুধ আসছে কিরকম? এটা এটা এখন বলতে গেলে আরো 3 মাস 3.5 মাস হয়ে গেছে। এটা এটা আপনি প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট হলে নর্মালি দুধটা কমে আসে। এখন 10 থেকে 12 লিটার পাইতেছে এটা। আচ্ছা, প্রেগনেন্ট আছে কয় মাস এটা? এটা এটা আপনি 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস এখন 10 থেকে 12 লিটার পাচ্ছেন? হ্যাঁ। এটা কি একবেলা না দুবেলা? না, এটা দুবেলা মিলে আমরা পাইতেছি। 2 বেলা 12 লিটার পাচ্ছেন। তো এটা বিক্রি করলে কত দামে বিক্রি করবেন? এটা আপনি 1,50,000 কেমন সেল দিয়ে দেবেন? 1,50,000? 1,50,000 হলে এটা বিক্রি করে ফেলবেন নাকি? তো বিওয়ার, আপনারা শুনছেন, আপনাদেরকে পরের গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি। ভাই, আমরা যে এই যে গাভীটা দেখতেছি, এটা কোন জাতের? আসলে এটা আপনার ফ্রিজেন। এটা পূর্ণ প্রজাতের গরু। এটা গরু অনেক বড় গরু। আচ্ছা, এটা খুবই উন্নত জাতের গরু নাকি? এটা আপনার পার্সেন্টেজের মাত্রা অনেক ভালো আছে। কত পার্সেন্টেজ আছে এটা? এটা আপনার 65 থেকে 70% আছে। 65 থেকে 70%? আচ্ছা, তো এটা দুধটা কিরকম দিচ্ছে ভাই? এটা পার লিটার আপনি 17 থেকে 18 লিটার। মানে পার ডে 17 থেকে 18 লিটার? হ্যাঁ। দুই বেলা নাকি? দুই বেলা। সকালে কতটুকু দিচ্ছে? সকালে এটা আপনি 12 লিটার 13 লিটার এরকম দেয়, আর বিকাল দিকে আপনি 5 লিটার 6 লিটার। আচ্ছা, তো এটা কি পেটে আছে কিছু? হ্যাঁ, এটা আপনি এটাও প্রেগনেন্ট? এটা কয় মাসের? এটাও আপনি 2 মাসের। এটাও 2 মাসের? হ্যাঁ। আচ্ছা, তো এটা বিক্রি করলে কিরকম দামে বিক্রি করুন ভাই? এটা আপনি এটা তো আপনি পার্সিটিতে ভালো এবং গরু জাত অনেক ভালো, এটা আপনি প্রাইসটা একটু বেশি পড়বে, বা 2 লাখ প্লাস পড়বে আর কি। 2 লক্ষ প্লাস পড়বে? এটা কয়টা বাচ্চা দিচ্ছে এটা? এটা আমাদের ফার্ম, এটা নিয়ে 2টা বাচ্চা আর কি। টোটাল 2টা বাচ্চা? 2টা বাচ্চা দিচ্ছে। আচ্ছা, 2 লাখ প্লাস? আর একটু কমানো যাবে না নাকি? তারপরে এই যে আপনাদের এই গাভীটা দেখতেছি, এটা কোন জাতের? এটা মূলত ক্রস। এটা মূলত ক্রস? হ্যাঁ হ্যাঁ।
তো এটা দুধ দিচ্ছে কিরকম? এটা এটা মোটামুটি ভালো দুধ, এটা আপনার দুই বেলা 10 লিটার দুধ দেয়। বাট এটা লঞ্চটা একটু ছোটো দেখা যায়, বাট ছোটো হলে কী হবে, এটা দুধ দেয়, ভালো দুধ দেয়, প্রোডাকশনের ক্ষেত্রে খুব ভালো। কত দেয় দুধ এটা? আপনি দুই বেলা আপনি 10 থেকে 12 লিটার এটা এটা দুধ ক্যাপাসিটি আছে। দুই বেলা 10 থেকে 12 লিটার? 12 লিটার। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা এটা আপনি চার দাঁত সত্যি এটা আমার জানা নাই। আচ্ছা, বাচ্চা কয়টা দিচ্ছে এটা? হ্যাঁ, এটা আপনি দুইটা হ্যাঁ দুইটাই, এটা দুইটা দিচ্ছে, এটা দুইটা বাচ্চা দিচ্ছে নাকি? আচ্ছা, আসেন আপনাদের পরের গাড়িটা দেখি আমরা একটু। আচ্ছা তো ভাইয়া, এই গাড়িটা যদি কেউ এখন কিনতে চায়, একদম কত হলে বিক্রি করবেন আমাদের যদি একটু বলতে? এটা যদি হয় তাহলে এটা আমরা 1,30,000-এর মধ্যে দিয়ে দেবো। 1,30,000-এর মধ্যে? প্রিয় দর্শক, আপনারা শুনছেন, 1,30,000 নাকি? আমরা এই গাড়িটার ওই সাইডটা একটু দেখি। এটার দাম বলছেন 1,30,000। আর এটা পেটে কি কিছু আছে? এটা আপনার গাব আছে। গাব আছে নাকি? এটা কয় মাসের গাব? এটা আপনার 1 থেকে 1.5 মাস হবে, 1.5 মাসের গাব আছে। 1 থেকে 1.5 মাসের গাব, 1,30,000 একদম নাকি? তারপরে আপনাদের এই এই গাভিটা দেখতেছি, এটা কোন জাতের? এটা আপনার ফ্রিজিয়ান জাতের গাভি, এটা এটা উন্নত জাতের গাভি, খুব বড় গাভি। এটা খুবই উন্নত জাতের গাভি নাকি? প্রোডাকশন আপনার খুব ভালো দেয় এটা। এটা কত লিটার দুধ দিচ্ছে? এটা আপনার 16 থেকে 18 লিটারের মধ্যে প্রোডাকশন আছে। সেটা পার্সেন্টেজটা কতটুকু ভাই? এটা হচ্ছে 70%। 18 লিটার দুধ দিচ্ছে, দুইটা মিলে 18 লিটার। তো এটা কয় দাঁতের? এটা এটা আপনি 6টা, এটা 6 দাঁতের। আচ্ছা ভাইয়া, তো এটা বিক্রি করলে কত দামে বিক্রি করবেন? এটা যদি হয় আমরা 1,60,000-এর মধ্যে আপনার সেল দিয়ে দেবো। এটা এটা কি একদম নাকি? হ্যাঁ, এটা ফিক্সড, এটা ফিক্সড একদম 1,60,000 টাকা হলে বিক্রি করবেন? একটু কমানো যায় না নাকি? না, এখন একবারে কমায় দিয়ে দিয়েছে। তো এই যে গাভিটা দেখতেছি, এটা কোন জাতের? এটা এটা আপনার খুব উন্নত জাতের, এটা তো জার্সির মধ্যে, এটা জার্সি। হ্যাঁ, এটা খুব ভালো প্রোডাকশন দেয় দুধের ক্ষেত্রে। এটা দুধ দিচ্ছে কতটুকু? এটা আপনার 16 থেকে 18 লিটার ক্যাপাসিটি পার ডে, দুই টাইম 18 লিটার ক্যাপাসিটি। এটা পেটে কিছু আছে? হ্যাঁ, এটাও গাব। এটা কয় মাসের? এটা আপনার 2 মাসের গাব আছে। এটা 2 মাসের গাব আছে। আচ্ছা, তো এটা বিক্রি করলে কত বিক্রি করতে পারবে? এইটা আপনি বড় গরু আছে, যা তো এটা ভালো, এটা আপনি 2,00,000 মধ্যে হইলে আমরা সেল করে দেব। 2,00,000 টাকার মধ্যে হলে বিক্রি করবেন নাকি? এরকম বিক্রি করবেন না? পরে হয়তো আলোচনা সাপেক্ষে, আলোচনার সাপেক্ষে আরো কম বেশি করানো যাবে নাকি? প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর সুন্দর গাভিগুলো। তো ভাইয়া, আপনি আমাদেরকে একটু বলবেন, আপনাদের যে গাভিগুলো আমরা দেখতেছি তাদেরকে কী কী খাবার দিচ্ছেন, আমাদের যদি একটু ডিটেল বলতেন। মূলত গাভির যে খাবারগুলো দেওয়া প্রয়োজন, আমরা সেই দেশে অনুপাতে খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। সকালে এবং আপনার রাতে এবং দুপুরে 3 টাইমে আমরা নর্মাল কাঁচা ঘাস দিয়ে থাকি। তার পাশাপাশি যেটা আপনি দানাদার খাবার, কাঁচা ঘাস দেওয়ার পরেই আমরা দানাদার খাবার বাদ দিয়ে আপনি রিটার্ন দুধের হচ্ছে কেজিটা অনুপাতে, প্রতি কেজি অনুপাতে আমরা আপনার হাফ কেজি মানে আধা কেজি করে আপনি দানাদার দেওয়া হয়ে থাকে। দানাদার রেশিওটা আমরা তৈরি করে থাকি নর্মালি, আপনার এখানে দানা কিছু থাকে, ফুলা থাকে, কুড়া থাকে, বুকা ভাঙ্গা থাকে, তারপরে আপনার লাইন স্টোন থাকে, তারপরে আপনার চিটা গরু বলা হয় যেটা সেটা থাকে, তারপর আরও বিশেষ করে গরুর যে ক্যালসিয়ামগুলো সেই অনুপাতে সব বসে মিক্সিত করে আমরা একটা খাবার তৈরি করি। সেটা আপনি দুধের যে আপনার কেজি অনুপাতে, প্রতি কেজির জন্য হাফ কেজি অনুপাতে আমরা এটা দিয়ে থাকি। খাবারটা দেওয়া হয় নাকি দানাদার খাদ্যটা? হ্যাঁ, এটা 2 টাইম দেওয়া হয় নর্মালি। আপনার সকাল থেকে আপনি ঘাস দুধ দোয়ানোর পরে যে ঘাস দিই, ঘাস খাওয়ানোর পরে আমরা সেটা পানির সাথে মিক্স করে আর কি খাওয়াই, এবং রাতে দেখি সেম একই গাড়িটা। আচ্ছা ভাইয়া, তো এই যে দুধ বৃদ্ধি করার জন্য অনেকে তো হরমোনের ইঞ্জেকশন ইউজ করে, আপনারা কি এরকম কোনো ইঞ্জেকশন ইউজ করেন কি? না না, আমরা ওই ধরনের কোনো হরমোন ইঞ্জেকশন বা দুধ প্রোডাকশনের জন্য কোনো মেডিসিন ইউজ করা হয় না। নর্মালি ন্যাচারালি আল্লাহ দিলে যেইভাবে হয়, বাট আমরা সেইভাবেই প্রোডাকশনের চেষ্টা করি। আর ন্যাচারাল খাবারের অনুপাতে সব কিছু, আর গাছটাই আমরা দেওয়ার চেষ্টা করি একটু ভালো, গাছটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কাঁচা গাছটা, কাঁচা গাছের উপরে অনেকটা নির্ভর করে নাকি গরুর দুধটা কীরকম হবে? হ্যাঁ হ্যাঁ, আর আমাদের দুধের যে কোয়ালিটি বেটার, আমাদের দুধের থেকে আমাদের দুধের কোয়ালিটি অনেকটা বেটার, যেটা আমাদের খাবার দানাদার খাবার এবং গাছ
খাসে ভিটামিনের পরিমাণটা একটু ভালো থাকে, যার জন্য দুধের ফ্যাটটা অনেক ভালো হয় আর কি। আচ্ছা, তো আপনাদের এই জায়গায় দেখতে সার বাচ্চা এগুলো নাকি? হ্যাঁ, এগুলো আপনি সার মোটা তাজাকরণ করছেন নাকি? হ্যাঁ, সারগুলো। তো এগুলো এখন বিক্রি করবেন না? না, এইগুলো এখন ছোট আছে, এখানে আপনি বয়স কম, দুই থেকে আড়াই মাস সাত বড় হইলে তারপরে হয়তো আমরা চিন্তা ভাবনা করব। আচ্ছা, তো আর একটু বড় হলে তখন কিরকম দামে বিক্রি করবেন এগুলো? তখন দেখা যাক, তখনকার অনুপাত অনুযায়ী। নতুন বাচ্চা যখন জন্ম নেয় তাদেরকে কীভাবে পরিচর্যা করেন আমাদের যদি একটু বলতেন? বাছুরের জন্য একটু স্পেশাল একটু আপনি করতে হয় যত্ন, না হলে আপনি সমস্যা দেখা দেয়, বিভিন্ন ঠান্ডা বিভিন্ন সমস্যা হইতে পারে, যার কারণে বলিষ্ঠ হওয়ার পরে আমরা চেষ্টা করি বাছুরটা একটু যত্ন ভালোভাবে নেওয়ার জন্য। ওটা আমরা টপ দেখাশোনা একটু নজরটা একটু ভালো করে রাখতে হয়। বাট ওটাকে শাল দুধ আমরা বাছুর জন্মানোর কিছুক্ষণের পরে আমরা শাল দুধটা খাওয়ানোর চেষ্টা করি। শাল দুধটা খাওয়ানোর পরে বাছুরটা তার মায়ের পাশে রাখি, এতে মায়ের সাথে যে একটা বন্ধন অটুট সেটা যাতে সৃষ্টি হয়, এই রাখা হয় আর কি নর্মালি। আর এই বাচ্চাদেরকে দুধটা খাওয়াতে হবে পার ডে কত কেজি করে? আসলে পার ডে এটা বাছুরের যে ওয়েট, ওয়েট অনুপাতে ফার্স্টে আমরা প্রথম আপনি দেড় থেকে দুইটা মাস আমরা তার ওয়েট অনুযায়ী খাওয়ানোর জন্য চেষ্টা করি। আসলে নর্মালি যেটা আপনার হয় একটা বাছুরের যে ওয়েট দশ ভাগে এক ভাগ, সেই অনুপাতে আর কি খাওয়ানো উচিত, আমরা সেটা ফলো করার চেষ্টা করি আর কি। আর এখন যেহেতু বাছুরগুলো একটু বড়ো হয়ে গেছে, তার কারণে আপনি দুধের এইটা একটু মাত্রাটা একটু কমাই দিয়ে আপনি দানাদার খাবারটা এবং কাঁচা গাছটা সেটা খাওয়ার অভ্যস্ত আর কি আমরা করতেছি। আমার এই ইন্টারভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ABTV বাংলা অ্যান্ড ক্লিক বেল আইকন। অসংখ্য ধন্যবাদ।